আমাদের উপর একটা বদনাম আছে, আমরা টাকা নিয়ে ওয়াজ করি। তো আমি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যারিস্টার, আপনারা চেনেন, তো ওনাকে বলেছিলাম ওয়াজ করে ওলামায়ে কেরাম টাকা নেই ঠিক, কিন্তু সপ্তাহে আমরা যেই পরিমাণ প্রশ্নের উত্তর দেই সেই পরিমাণ মানুষকে যদি আপনি কনসালটেন্সি দান করেন আপনার ফির পরিমাণ 2 কোটি টাকা হবে। কয় কোটি টাকা? আমরা ঘাস কেটে বাজারে আসি নাই, আমরা ইংরেজিও শিখছি, আরবিও শিখছি, মডার্ন থট, মডার্ন নলেজ, লস, হিস্ট্রি অফ ল, সব কিছু শিখে বাজারে এসেছি। সপ্তাহে যেই পরিমাণ প্রশ্নের উত্তর, আমার কথা বলছি না আমি, এই এগুলার মধ্যে তো আমি নাই, আমরা তো ছোটখাটো লোক, আমাদের উলামায়ে কেরাম সপ্তাহে যেই পরিমাণ প্রশ্নের উত্তর দেয় সেই পরিমাণ কনসালটেন্সি যদি আপনার মতো না আরো জুনিয়র একজন লয়ার সেই পরিমাণ কনসালটেন্সি মানুষের সাথে করে 1 কোটি টাকা নিয়ে, বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু প্রশ্নগুলার ক্ষেত্রে উলামায়ে কেরাম কি টাকা নেই? নেন, আপনারা তো ঠুস করে প্রশ্ন একটা করে ফেলেন, এত জটিল জটিল প্রশ্ন ফেসবুক মেসেঞ্জারের মধ্যে পাঠিয়ে দেন, ঠিক না? কিন্তু আপনারা ওখানে গেলে তো টেলিফোন লাগে, বুকিং লাগে, অ্যাপয়েন্টমেন্ট লাগে, অ্যাপয়েন্টমেন্ট ফি লাগে, এখানে কোনো কিছুর প্রয়োজন নাই। চলতে চলতে এটাও বলে দিলাম আর কি, সব জায়গার মধ্যে বিকৃতি আসে, আসে নাই? প্রশাসনে বিকৃতি, ডাক্তারের মধ্যে বিকৃতি, ডাক্তারের যেই খাসলত হওয়ার কথা ছিল সেই খাসলত আছে বর্তমানে? নাই। আমরাই তো সেই ব্যক্তি, আমরাই তো কোট টাই পড়া বাংলাদেশের ক্রিম লোক যারা একজন মানুষ এতেকালের পরে আইসিইউর মধ্যে ঢুকিয়ে 3 দিন দেখে 3 লাখ টাকা বিল করি, আমরাই তো সেই মানুষ, ঠিক না? তো সমাজের মধ্যে যখন বিকৃতি আসে, সমাজের মধ্যে যখন পতন আসে, সমাজের মধ্যে যখন পচন ধরে, তো পচনটা সমাজের পিলারের মধ্যে প্রথমে আসে। তো সমাজের পিলারের মধ্যে অনেক পিলারের একটা পিলারের নাম পীর, কারণ পীররা সমাজের চরিত্র আখলাক এগুলার গঠনে পীরদের ভূমিকা অপরিসীম, মসজিদের ইমামের ভূমিকা অপরিসীম। আপনি 116 জন আলেম, 10 জন আলেম, 12 জন আলেম, আলেমের সমালোচনা করেন, ঘরের মধ্যে আমরা একটু কোট টাই পরা বসলে আমরা আলেমদেরকে ব্যাকওয়ার্ড অমুক সমুক অনেক কিছু মনে করি না? এগুলা কি ধরনের লোক? যেমন আমি এক জায়গায় বসছি, সবাই সুটেড বুটেড লোক আমাকে অ্যাড্রেস করে বলছেন আপনারা এমন কেন, আপনারা এমন কেন? তো কথাগুলা গায়ে লাগার মতো না? তখন আমি বললাম আপনি যখন বলবেন না আপনারা এমন কেন, তো আপনারা এমন কেন মানি, আপনি মাদ্রাসার মধ্যে দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা ছেলে কতগুলা পড়াবেন? দারিদ্র সীমা নিচ থেকে উঠে আসা, যাদের ঘরের চোলা জলে না, অনেক গরিব ঘরের ছেলে আপনি মাদ্রাসায় পড়াবেন, সেই ছেলে দাখিল পর্যন্ত যখন উঠে তার আরামের ঘুম হারাম হয়ে যায়, রাত্রেবেলা ছেলে ঘুমাইতে পারে না পরিবারে টাকা পয়সা যোগান দেওয়ার জন্য। নিজ চোখে আমি আমার বন্ধু বান্ধবকে দেখেছি, জামেয়ার অসংখ্য ছাত্র অসংখ্য ব্রেইন নষ্ট হয়ে যায় শুধুমাত্র টাকা পয়সার অভাবে। এই ব্রেইন গুলা যদি কোনোভাবে আমরা সাপোর্ট দিতে পারতাম, এই ব্রেইন গুলা যদি সমাজে আসতো, বাংলাদেশে ব্রেইনের সাইলাব হয়ে যেত। কিন্তু গরিব হওয়ার কারণে, টাকা পয়সা কম থাকার কারণে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরে এই ব্রেইন গুলা ঝরে যায়। এখন আপনি গাছ লাগাবেন সর্বনিকৃষ্ট গাছ, আর কাজ আদায় করতে চাইবেন সর্বোৎকৃষ্ট গাছ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেন, বাংলাদেশের ক্রিম স্টুডেন্ট গুলো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যদি বাহাদুরি করেন, এটাকে বাহাদুরি বলে না, বড় লোক নিয়ে বড়গিরি করা যায়। ছোট ছোট সব জায়গা থেকে বেছে বড় করার মধ্যে বাহাদুরি আছে, বড় লোকগুলাকে বড় করার মধ্যে বাহাদুরি আছে। আপনি পুরা পরীক্ষা নিয়ে বাংলাদেশের ক্রিম গুলা নিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাজিয়েছেন। আমি তখন তাদেরকে বললাম আপনারা কোন একটা জায়গার মধ্যে ভুল করছেন, জায়গাগুলা এই এই এই, আপনি আপনাদের ঘরানা এখানে যতগুলা লোক বসেছেন 20 থেকে 25 জন, আপনি আপনার ছেলে একজন একজন করে মাদ্রাসায় দেন, আমি আপনাকে কথা দিচ্ছি 50 বছর সময় দিবেন, পরিস্থিতি পরিবর্তন না হলে তখন আপনি আমাকে এসে বলতে পারবেন। আপনার ঘর থেকে যখন ছেলেরা খাতে পিতে গারানেছে, লোক যখন মাদ্রাসায় পড়বে অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এই যে আমাকে দেখছেন, আপনি আমাকে ইমপ্রেস করতে পেরেছেন? পারেন নাই। আপনি আমাকে আপনার গাড়ি দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, টাকা দিয়ে ইমপ্রেস করতে পারেন নাই, কেন? কারণ আমি বড় শক্ত পরিবার থেকে উঠে এসেছি।
তো আমি শব্দ পরিবার থেকে এক ব্যক্তি উঠে আসার কারণে আপনারা এত বড় ব্যক্তিত্ব হয়ে আমার মতো গরীব মিসকিনকে ইমপ্রেস করতে পারছেন না। আমার মতো যদি 50 জন দাঁড়িয়ে থাকে তখন কি হবে?